নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজ আপনাদের শোনাবো নাটাই চণ্ডীর কথা। কাহিনীটি সংগ্রহ করেছি আশুতোষ মজুমদারের মেয়েদের ব্রত কথা গ্রন্থের 79 নং পৃষ্ঠা থেকে। আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। এক দেশে এক সওদাগর ছিলেন, তার বউটি এক ছেলে আর এক মেয়ে রেখে মারা যায়। সওদাগর কিছুদিন পরে আবার একটি বিয়ে করেন, সেই বউয়েরও একটি ছেলে ও একটি মেয়ে হয়। বড় ছেলে মেয়েকে তাদের বাপ এবং পাড়াপড়শিরা ভীষণ ভালোবাসতেন, কিন্তু সৎমা মোটেই তাদের দুচক্ষে দেখতে পারতেন না। একদিন নতুন বউ সওদাগরকে বললে, কতদিন আর ঘরে বসে খাবে, বাণিজ্য করতে যাও। তাই শুনে বড় ছেলে মেয়ের জন্য সওদাগরের ভারী ভাবনা হলো। নতুন বউ যে বড় ছেলে মেয়ে দুটোকে একদম সহ্য করতে পারেন না তা তিনি জানেন, তা কী আর করবেন। তিনি ময়রা আর গোয়ালাকে চুপি চুপি বললেন, দেখ তোরা আমার বড় ছেলে মেয়ে দুটোকে খেতে দিস, আমি এসে তোদের সব দাম দিয়ে দেব, তার আগে এই কিছু টাকা রেখে দে। এই বলে তিনি কিছু টাকা কড়ি দিয়ে মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে বাণিজ্য করতে বেরিয়ে পড়লেন। এদিকে সওদাগর চলে যাওয়ার পরপরই তার ছোট গিন্নি রাখাল ছাড়িয়ে দিয়ে বড় ছেলে মেয়ে দুটিকে মাঠে গরু চড়ানোর ভার দিল, তাদের দুবেলা ফ্যান ভাত খেতে দিত, তাতেও তাদের বড় ছেলে মেয়েরা খুব মোটা আর সুন্দর হতে লাগলো। এই দেখে নতুন বউ ভাবলে, আমার ছেলে মেয়েরা এত ঘি দুধ খেয়েও রোগা হয়ে যাচ্ছে, আর ওরা দুটো ফ্যান ভাত খেয়ে অমন মোটাসোটা হচ্ছে, এর মানে কি। একদিন নিজের ছেলে মেয়েকে গোয়েন্দা করে পাঠালো। সমস্ত দিন গেল, কেউ আর বাড়ি এলো না। তখন নতুন বউ হাই হাই করতে লাগলো। সন্ধ্যার সময় চার ভাই বোন গরু চড়িয়ে বাড়ি ফিরল। সৎমা এসে বড় ছেলে আর মেয়েকে খুব বকতে লাগলো। তখন ছোট ছেলে মেয়ে দুটো বলল, না মা, ওদের বকো না, ওরা আমাদের কত ভালোবাসে, আজ আমাদের কত সব ভালো ভালো জিনিস খেতে দিয়েছে, সেসব জিনিস আমরা নামই জানি না, দাদা দিদি বলে যে ওরা রোজ রোজ ওই সব খাবার খায়। এ কথা শুনে গিন্নি রেগে আগুন হয়ে বললে, ও এই জন্যে অত মোটা হচ্ছ। তারপর দিন ময়রা আর গোয়ালাকে ডেকে বললে, দেখো কর্তা বোধ হয় তোমাদের বলে গেছেন ছেলে মেয়ে দুটোকে দুধ আর খাবার দেবার জন্য, তা তোমরা আর দিও না, কেননা কর্তা চিঠি লিখেছেন যে তার বড় অসুখ আর তার দুখানি নৌকা ডুবে গেছে, তিনি আর দাম দিতে পারবেন না। পাড়াপড়শিদের বললে, তোমরাও বাছা আর ছেলে মেয়েদের কিছু খেতে টেতে দিও না, ওদের অসুখ করবে। তারপর থেকে বড় ছেলে মেয়েদের খাবার দাবার বন্ধ হলো, তারা দিন দিন রোগা হতে লাগলো। একদিন দুই ভাই বোন গরু চড়াতে গেছে, সেখানে তাদের বড্ড খিদে পেয়েছে, কী করবে কোথাও খাবার দাবার না পেয়ে গাছতলায় শুয়ে রইল। শ্রান্ত শরীরে কিছুক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার সময় তারা ঘুম থেকে উঠে দেখল গরু বাছুর কোথাও নেই। তখন তারা কাঁদতে কাঁদতে চারিদিকে গরু খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। ভয়ে বাড়ি যাওয়ারও সাহস হলো না। কাঁদতে কাঁদতে তারা গৃহস্থের বাড়িতে গিয়ে হাজির হলো। বাড়ির গিন্নি সব শুনে বললেন, বাবা আজ অঘ্রাণ মাসের রবিবার, তোমরা আমার ছেলে মেয়েদের সঙ্গে নাটাই ব্রত করবে এসো। তারপর সবাই মিলে নাটাই চণ্ডীর ব্রত করল। গিন্নিমা বললেন, নাটাই দেবীর কাছে বর চেয়ে নাও। ছেলে মেয়ে দুটি বলল, হে মা নাটাই চণ্ডী, আমরা যেন গরু খুঁজে পাই। এ কথা শুনে সবাই হাসতে লাগল। গিন্নি বললেন, বলো যে আমাদের বাবা 14 ডিগ্রি ধন, হীরের বালা, মুক্তর মালা, বউ জামাই নিয়ে যেন ঘরে আসে আর আমাদের সব দুঃখ ঘুচে যাক। তখন ছেলে মেয়ে দুটি সেই কথা বলে নমস্কার করল। তারপর সেই বাড়ির গিন্নি তাদের বেশ ভালো করে খাইয়ে দাইয়ে তাদের দুদিন আটকে রাখল। ওদিকে সওদাগর 14 ডিঙি ধন, হীরের বালা, মুক্তর মালা, বউ জামাই নিয়ে ঘরে এলেন। ঘরে আসতেই নতুন বউ কান্না জুড়ে দিল। সওদাগর বড় ছেলে মেয়েদের কথা জিজ্ঞাসা করলেন। তখন বউ কাঁদতে কাঁদতে বলল, ওদের বাঘে খেয়ে ফেলেছে। সওদাগর সেই কথা শুনে বিশ্বাস করলেন না, ছেলে মেয়েদের খোঁজে বেরোলেন। পথে দেখলেন ছেলে মেয়ে দুটি গরু নিয়ে ফিরে আসছে। সওদাগর তাড়াতাড়ি ছুটে গিয়ে তাদের বুকে জড়িয়ে আদর করতে লাগলেন। ওদিকে নতুন বউ ভাবল, কি জানি কি থেকে কি হবে, তার চেয়ে নিজের কাজ করে রাখি। এই ভেবে সে ধামাধামা টাকা কড়ি মাটির ভিতর পুঁতে রাখতে লাগলো। সেখানে একটি পাতকুয়ো ছিল, বারবার যাওয়া আসা করতে করতে একসময় পা পিছলে সে সেই পাতকুয়োর মধ্যে পড়ে গেল। এদিকে সওদাগরের বাড়ি লোকে লোকারণ্য,
ছোট ছেলে মেয়ে দুটি কাঁদছে। সদাগর বাড়ি এসে সমস্ত ব্যাপার শুনলেন, ছোট ছেলে মেয়ে দুটিকে সান্ত্বনা দিলেন। কিছুদিন পরে বড় ছেলে মেয়ের বিয়ে দিলেন। যে গৃহস্থর কাছে ছেলে মেয়ে পেয়েছেন তাদেরও অনেক টাকা করে দিলেন। তিনি মেয়েকে আর বউকে নাটাইচণ্ডীর ব্রত করতে বলে দিলেন। সেই থেকে নাটাইচণ্ডীর ব্রতের কথা দেশ দেশে প্রচারিত হলো।